শিলচর 18 নম্বর ওয়ার্ডের কমিশনার অসীম দাসের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির একটি ঘটনা সামনে এলো বৃহস্পতিবার। ঘটনার বিবরণে জানা গেছে, হাইলাকান্দি রোডে জনৈক ব্যবসায়ী রুনু রায়ের লাগোয়া জমিটি কিনেন অসীম দাস ও সুব্রত দাস নামের দুই ব্যক্তি। কিন্তু অসীম ও সুব্রত রুনু রায়ের জমিটিও নিজের গণ্ডিতে ঢুকিয়ে নেন বলে অভিযোগ জানা গেছে। এ নিয়ে পরে মামলা দায়ের করা হলে মামলার রায় হয় বিবাদ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ করা যাবে না জমিতে। কিন্তু আদালতের নির্দেশ অবমাননা করে অসীম সুব্রতরা নির্মাণ কাজে হাত দেন। পরে বাধ্য হয়ে রুনু রায় বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে ঘটনাটি তুলে ধরেন। অ্যাকচুয়ালি জায়গাটা কিনছে, যারা কিনছে এলো ভার্গব স্বামী আর মঞ্জুরি স্বামীর থেকে, তারা জায়গাটা কিনছে, তাই নিজে কইছে। তো ভার্গব স্বামী মঞ্জুরি স্বামী থেকে জায়গা যদি কিনে দেখে, আজকের ডেটে ভার্গব স্বামী মঞ্জুরি স্বামী তারা কেনে রিকেস করে, তারা চিটিং করে তার কাছ থেকে জায়গাটা কিনছে। আর আমরা জায়গাটা যেটা কিনছি, আমরা কিনছি হলো পুরো টোটাল তারার ফ্যামিলি অ্যারেঞ্জমেন্টের উপরে, ফ্যামিলি অ্যামিকেবল সেটেলমেন্টের উপরে যে ডকুমেন্টটা হয়েছে ওই হিসেবে আমরা কিনা হয়েছে। ওই ডকুমেন্ট হিসাবে তারা সবের অথেন্টিক সিগনেচার আছে, সবের অথেন্টিক আছে, সব কিছু আছে। কিন্তু তারা যে কিনছে অসীম দাস আর সুব্রত দাস যে তাই কিনছে, তারা পুরাপুরি তারা ফলস চিটিং একদম ব্লাফ করিয়া পুরা প্রপার্টিটারে পারচেজ করা হয়েছে। এই প্রপার্টিটা পারচেজ করার তারা এতটুকু করার পরে তারা কেস করিয়া আজকে কোর্ট থেকে আমরা হাইকোর্ট থেকে আমরা স্ট্যাটাসকো মেনটেন হয়েছে, স্ট্যাটাসকো আজকে এখন অবধি আজকের ডেট অবধি স্ট্যাটাসকো আছে। তারা এটার হাইকোর্টরে অবহেলা করিয়া হাইকোর্টরে কোনো না মানিয়া তারা কন্টিনিউয়াসলি এখনও অবধি তারা এই স্পটের মধ্যে তারা কাজ করে এই করে। গতকালকের থেকে আমরা প্রশাসনের কাছে আমরা গেছি, আমরা এসপির কাছে গেছি, ডিসির কাছে গেছি, তারা সাহায্যই আমরা এই জায়গার কাজটা বন্ধ করতে পারছি। তারপরও তারা যে সময় সকালবেলা ঘুম থেকে উঠে আটটা বাজে, ছটার থেকে তারা কাজ শুরু করে আটটার থেকে আবার বন্ধ করে দেয়, এরকম করে কন্ট্রি। কিন্তু পুলিশের সাহায্য হয় আজকে, প্রশাসনের সাহায্য হয়, ডিসির সাহায্য হয়, আজকে আমরা এতটুকু আজকের ডেট অবধি এই কাজটা এখনও অবধি বন্ধ আছে। তো আগামীতে আমরা চাই যে আপনারা সবার কাছে এই বক্তব্য আছে যে এই জায়গাটা তারা মিছামিছি পুরো ক্লেম করা হয়, এই জায়গাটার উপরে তারা এই জায়গাটার মধ্যে অথেন্টিক ওয়াইজে তারা দলিল করা না, তারা চিটিং করিয়া ব্লাফ করিয়া ম্যানিপুলেট করিয়া এই জায়গাটা পারচেজ করা হয়েছে তারা। তো এটা আপনার কাছে সবার কাছে অনুরোধ, আপনারা সব প্রশাসন সবের কাছে মিডিয়ার কাছে সবার কাছে অনুরোধ যে এই জায়গাটা যাতে কোর্টের অর্ডার ছাড়া, নেক্সট কোর্টের কোনো ডিসিশন ছাড়া যে এই জায়গাটার মধ্যে যাতে কিচ্ছু না হয়। যেরকম আজকের ডেটে স্ট্যাটাসকো মেনটেন আছে, তার ওনাদের জন্য স্ট্যাটাসকো মেনটেন আছে, আমাদের জন্য স্ট্যাটাসকো মেনটেন আছে, আমরা এই জায়গাটার মধ্যে না আমরার পাওয়ার আছে না তারার পাশে, এটা কোর্টের আন্ডারে আছে, এখন কোর্টের আন্ডারে থাকতে থাকুক, আর নেক্সট কোর্টে যেদিন যেটা রায় দিব এই রায় হিসাবে যাতে এই জায়গাটার উপরে কাজ করে। জায়গাটার সীমা চেঞ্জ করে দিছে, যেটা আমরা পরে জানতে পারছি যে তারারও ফ্রড করে তারা জিনিসটা করছে, চিটিং করিয়া তারা কোয়াইছে যে আমরা আপনারা এই জায়গা কিনবো, তারাও ট্রাস্টেবলের মধ্যে তারা দলিল করিয়া দিলে এসে পরে যে সময় কেস হয়েছে, কেস হওয়ার পরে তারা খবর পাইছে যে অ্যাকচুয়ালি তারা আছে যে ড্রাফটটা দেখানো হয়েছে ওই ড্রাফটটা সেলই হয়েছে না, ওইটা তারা ম্যানিপুলেট করিয়া তারা চেঞ্জ করিয়া তারা অন্য জায়গা অন্য ড্রাফট বানাইয়া তারা সেল করছে, ওইটার মঞ্জুর স্বামীর কেসের কপিটা। অসীম দাসের বিরুদ্ধে জুয়া এবং জমি কেলেঙ্কারির আরও একটি মামলা ঝুলছে বলে অভিযোগ রয়েছে। ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার তার অ্যাক্টিভিটি যদি রম থাকে তো আমরা কার কাছে যেমন কার কাছে শ্রদ্ধা করি, এবং তার এখানে আই দিলে জুয়া বাড্ডা যত ধরনের জিনিস আছে কোনোটা বন্ধ নাই, চলছে ডমডমা। তো এগুলো রাস্তায় এরিয়াটার মানুষকে ধ্বংস করতেছে এবং এরিয়ার সেলারে শেষ করে এই এরিয়াটাতে এর জ্বলন্ত উদাহরণ এদিনের সাংবাদিক সম্মেলনে আসা ন্যাশনাল হাইওয়ের শিপ্রা দেব। শিপ্রার মুখ থেকেই শোনা যাক তার অভিযোগ। তারপরে ওই গত এক বছর আগে আমি আর একদিন গেছি যে বাঁশের বেড়া দেওয়াই, তখন গিয়া দেখি মাটি ফেলার, মাটি ফেলার বলে কে মাটি ফেলার বলে যে কিনছে, হে বলে কে কিনছে, 18 নম্বর ওয়ার্ডের অপু অসীম দাস বলে বলে না এই জায়গাটা তো আমার, এখানে মাটি ফেলাইও না, মাটি ফেলাইও না কইয়া অসীম দাস কই থাকে। তো ওয়ার্ড কমিশনার কইছে আমি নিজে আইসি ইয়ে দেখা করছি তার দোকানে, করিয়া কইলাম দাদা এই জায়গাটা তো আমার, এখানে আপনি এখানে মাটি ফেলেন না, এই জায়গাটা আমি কিনছি।
আমি কিনছি কই মানে নানান বহুত কিছু কইছে আমারে এই যে গাড়িটা দিয়ে কিছু দাবি করেন আপনারা সবরে মারিলে মো এই করমু সেই করমু বহুত কিছু পর পরে আমি বললাম এখন কিটা হইব কয় কেস করেন তো আমি গেলাম গিয়া গিয়া কিছুদিন বই থাকলাম বয়ার পরে চুপচাপ বই থাকলাম বই আমি বিজেপির যত আসুন লিডার সবের কাছে গেলাম হাত জোর করলাম তারা কেউ কিচ্ছু আমার এটা সারা দিল না সারা দিল না ওই সময় আমি করিয়া ফটো উটো দিয়া তুমি যদি আপনি যদি কিছু করতে চান